পরিমনিকে কাস্ট করেছিলেন, পরবর্তীতে বাদ দিয়েছিলেন। আপনি এটা আনসার দিয়েছেন, আজকে একটু ছোট করে নিতে চাই, এটা আপনার একান্ত স্বাধীনতা, আপনার ছবি, কাকে রাখবেন কাকে রাখবেন না। কিন্তু হঠাৎ করে শুটিং শেষ করে এটা নিয়ে একটু মুখরোচক আলোচনাও করা, প্রত্যেকটা টিমের একটা ডিসিপ্লিন থাকে, প্রত্যেকটা প্রফেশনাল টিমের একটা ডিজাইন থাকে, একটা প্ল্যানিং থাকে, সেই প্ল্যানিং অনুযায়ী সে কাজটা আসলে কেন করতে চায়, যাতে কাজটা আলটিমেটলি ভালো হয় বা সেই টিম যেটা প্রজেক্ট করতে চাচ্ছে সেটার কাছাকাছি গিয়ে পৌঁছায়। সো সেখানে যখন মনে হয়েছে কিছুটা ইনডিসিপ্লিন বা নতুন ধারার ছবি বা ঠিক ওই ঘরান থেকে পেরিয়ে গল্প নির্ভর ছবি, সেই জায়গা থেকে আপনার এই ছবিটা নিয়ে প্রথম দিকে যে আলোচনা ছিল, আমি খুব ছোট করে এর আগে অনেক গণমাধ্যমে বলেছেন, পরিমনিকে কাস্ট করেছিলেন, পরবর্তীতে বাদ দিয়েছিলেন, আপনি এটা আনসার দিয়েছেন, আজকে একটু ছোট করে নিতে চাই, এটা আপনার একান্ত স্বাধীনতা, আপনার ছবি, কাকে রাখবেন কাকে রাখবেন না। কিন্তু হঠাৎ করে শুটিং শেষ করে এটা নিয়ে একটু মুখরোচক আলোচনাও গড়িয়েছে। আচ্ছা, যেটা বলতে চাই, আমি আসলে যদি দর্শকদেরকে বলতে হয়, প্রথমে আমি তাদেরকে এটাই বলবো যে আমাদের সকল আনন্দ, আমাদের সকল চেষ্টা ছবিটাকে ঘিরে। সো আপনারা ছবিটাকে নিয়ে যত আলোচনা করবেন, ছবিটা দেখতে চাইবেন, ছবিটা নিয়ে সমালোচনা করবেন, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। আর এটা একটা ছবি নির্মাণের পথে, নির্মাণের পথে তো আসলে আমরা নানা রকম বাধা বিঘ্ন পেরিয়েই কিন্তু ফাইনালি ছবিটা তৈরি করি। হ্যাঁ, সো ওই বাধাগুলো, ওই কষ্টগুলো, ওই স্ট্রাগলগুলো তো আসলে সবসময় সবাই জানে না, সবাই আউটপুটটাই দেখতে পায় এবং সেটা নিয়েই কথা হয়। আমরাও এই ছবির ক্ষেত্রে তাই চাইবো। আর যদি একটু আরও ওইভাবে জানতে চান তাহলে আমি এতটুকুই বলবো যে দেখেন, প্রত্যেকটা টিমের একটা ডিসিপ্লিন থাকে, প্রত্যেকটা প্রফেশনাল টিমের একটা ডিজাইন থাকে, একটা প্ল্যানিং থাকে, সেই প্ল্যানিং অনুযায়ী সে কাজটা আসলে কেন করতে চায়, যাতে কাজটা আলটিমেটলি ভালো হয় বা সেই টিম যেটা প্রজেক্ট করতে চাচ্ছে সেটার কাছাকাছি গিয়ে পৌঁছায়। সো সেখানে যখন মনে হয়েছে কিছুটা ইনডিসিপ্লিন বা যেটা চাওয়া হচ্ছে সেটা প্রপারলি প্রফেশনালি একটু দূরত্ব তৈরি হচ্ছে, তখন আসলে ইটস এ টিম ডিসিশন নিয়েছে এবং সেটা আসলে সামগ্রিক অর্থে ছবিটার ভালোর জন্য। কাস্টিং প্রথম চুজিংটা কি আপনার নিজস্ব ছিল? হ্যাঁ, অবশ্যই আমাদের টিমের, আমরা তো আসলে আমি খুব টিম ওরিয়েন্টেড, এটা আমি আমার থিয়েটার এক্সপেরিয়েন্সেও, আমরা যেহেতু খুব টিম নিয়ে কাজ করার সেই অভিজ্ঞতাটা, সেরকম আমরা আসলে আমাদের যেই অফিস টিকেট সেখান থেকেও আমরা সেভাবে কাজ করার চেষ্টা করি। টিমেরই ডিসিশন, অফকোর্স টিমের ডিসিশন, অ্যান্ড সেই ডিসিশনটা আমরা পরবর্তী ডিসিশনটাও টিমের। যেই বিষয়টা নিয়ে আমি প্রায় প্রত্যেককেই একটু জিজ্ঞাসা করতে চাই যে ইদানিং খুব বলি, একটা কথা বলি, আপনি বলছিলেন যে ছবির কাজ মানে অংশ অনেকটু শেষ করার পর, আমাদের এই যে গল্পটা আমরা বেছে নিয়েছি সেই গল্পটা আসলে অনেক ভ্যাস্ট এবং সেখানে অনেক চরিত্রের ইনভলভমেন্ট আছে, অনেক চরিত্র। আমরা এখন পর্যন্ত 1000-1500 বেশি শিল্পীকে ইনভলভ করে ফেলেছি এই ছবিতে। আমাদের ছবির আরো অনেক শুটিং বাকি আছে, ইভেন আমাদের আসলে যুদ্ধের যে বড় বড় অংশগুলো সেগুলোই বাকি আছে, সেটা ছাড়াই আমরা 1500-এর উপর শিল্পীকে আসলে এটাতে ইনভলভ করে ফেলেছি এবং অনেক শ্রদ্ধেয় সিনিয়র শিল্পীরাও এই ছবিতে ইনভলভ আছে। সো একটা চরিত্রের কিছুটা অংশ আসলে আমরা শুট করেছিলাম এবং তারপরেই আসলে আমরা ডিসিশনটা নিতে পেরেছি। সো এমন না যে আমরা অনেকটা কাজ করে ফেলেছিলাম, অনেক পরে ডিসিশনটা নেওয়া হয়েছে, তাও না। আচ্ছা আচ্ছা, যা খোলাসা করার জন্য ধন্যবাদ। আপনাদের মতো গুণী নির্মাতারা খুব প্রচন্ড পরিমাণ অলস প্রকৃতির হন, একটা ছবি খুব গুছিয়ে করেন, পরবর্তী ছবিতে আবার গোছানোর সময় নেন, তো সেক্ষেত্রে বয়সটা কিংবা দর্শকদের আকাঙ্ক্ষা চাহিদা রেগুলারিটি যেটা, এটা আর থাকে না, এবং চাওয়ার তো আসলে শেষ নাই, কিন্তু আমরা তো চাইবই
যে একটা ভালো নির্মাতা অন্তত বছরে একটা করে ছবি দিক, আমরা সেটা পাই না। সেটা আপনি তো কেবল শুরু করলেন এবং শুরুতে অনেক বড় সাহস নিয়ে চলেছেন, সেলিম ভাইও করতে পারেনি, সালুদ্দিন লাবলু ভাই ব্লকবাস্টার হিট দিয়েছে তারপরও সে আবার ব্যাকফুটে গিয়েছে। অমিতাভ রেজাকে সেদিন জিজ্ঞাসা করলাম কেন, বললো যে আমি খুব আয়ুষী জীবন যাপন করতে চাই, এত রিস্কের মধ্যে যেতে চাই না, হিসেব নিকেশ করে আমি ছবি। এই ধরনের অলস মেধাবী নির্মাতাদের দিয়ে আসলে আমরা আমাদের এই যে ক্ষুধার্ত দর্শকরা কি পাবো, আমরা তো বারবার অন্য অন্য দেশের ছবিতেই যাব। আপনার কমিটমেন্টটা নিতে চাই আজকে, আপনি এর পরবর্তী ছবি কত বছর পরে করবেন? আচ্ছা, একটু স্যাটায়ার করে বললেন, বুঝতে পারছি। আসলে আমি যেটা বলবো যে আলস্য ঠিক না, আসলে হয় কি যে শুধু আলস্যের কারণে বলবো না, ওই যে ব্যাটে বলে ট্যাটে বলে কি জন্য বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? ওই যে ব্যাটে বলে না কি জন্য একটু বলেন আপনারা, ব্যাটে বলে না? হ্যাঁ, ব্যাটে বলেও না, আসলে হয় কি প্রপার এনভায়রনমেন্টটা, আমরা বারবার একটু আগেও বলছিলাম যে প্রপার ইন্ডাস্ট্রিটা যেহেতু তৈরি হয়নি আমাদের, এই যে আজকে একজন ফিনান্সারের সাথে একজন ডিরেক্টরের কানেকশন কানেক্ট করিয়ে দেবার ব্যাপারগুলো, এই অনেক রকমের ঝামেলা আছে। হ্যাঁ, যে কারণে হয় কি শুধু যে আলস্যের কারণে আমার মনে হয় না, ওরা হয়তো একটু আল্লাহ করে কথাটা বললো যে অলসতার কারণে, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আসলে সোসাইটি বা গভর্নমেন্ট কিংবা আমাদের সোসাইটিতে আসলে যারা যাদের যাদের আসলে কিছু দায়িত্ব নেওয়া উচিত যে আমাদের শিল্পাঙ্গন যেন আরো সমৃদ্ধ হয়, কারণ এই শিল্পাঙ্গন সমৃদ্ধ হওয়া মানে কিন্তু দেশ সমৃদ্ধ হওয়া, দেশের নাম ছড়িয়ে যাওয়া সারা বিশ্বে। তো সবাই যদি একটু করে দায়িত্বটা নেয় তাহলে এই শিল্পাঙ্গনের মানুষগুলো আরো সাহস পায় আমার মনে হয়। তবে তারপরেও আমি বলবো যে দায়ভার আমাদেরই, আমাদেরও আরো অনেক আলস্য কাটিয়ে আরো অনেক স্ট্রং হতে হবে এবং আমাদেরও আসলে মাঠে ঘাটে নেমে পড়তে হবে। খুব বিখ্যাত বা এই ধরনের ফ্যামিলি, আপনি ঠিক শৈশবে কবে জানলেন যে আপনি এই ধরনের একটা ফ্যামিলি বিলং করছেন? স্কুল লাইফটাই তো, বাবা মা আপনার বিখ্যাত বাবা মা সন্তান। আচ্ছা, আমার কাছে আসলে সবচেয়ে আনন্দে এবং আমার মনে হয় যে আমি ব্লেসড, কারণ আমরাও আসলে ভীষণ ভীষণ সাধারণভাবে বড় হয়েছি। আর আমার সবচেয়ে ভালো লাগার যে জায়গাটা, আমি আসলে ডক্টর ইনামুল হক এবং শরৎসূর্য লাকি নামের মতো সাধারণ মানুষ দেখি এবং আমার মনে হয় যে আমরা আসলে যে যত সাধারণ হতে পারবো, যতটা গ্রাউন্ডেড হতে পারবো, আমরা আসলে ততটাই মানুষ হওয়ার পথে এগিয়ে যাওয়ার একটা জার্নিতে ঢুকতে পারবো। সো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, বিকজ তারা সবসময় মানুষে মিশে থেকেছে, মানুষকে ভালোবেসেছে, দেশকে ভালোবেসেছে। আর আমার আসলে শুরুটা, আমি সবসময় যেটা বলি যে এই শিল্পাঙ্গনে আমি আসলে কিভাবে চলে আসলাম এটা আমি বুঝতে পারিনি, কারণ আমি যখন মার গর্ভে ছিলাম, মা তো আসলে কখনো মঞ্চে দাঁড়িয়েছে, তো আমার শুরুটা হয়তো তখন থেকে। তারপর যেটা হয় যে আমি যখন ছোট, আমি বিকর্ণেশ্বর নুন স্কুল অ্যান্ড কলেজ যে ছাত্রী, আমার পড়াশোনা সেখানে এবং পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি থেকে বিবিএ এমবিএ করা, পড়াশোনার ব্যাপারটা এই। আর তো সেক্ষেত্রে ধরেন বাবা মার ইচ্ছে বা চাওয়া থাকে না যে সন্তানকে এইভাবে গড়বো, বা নিজস্ব একটা চাওয়া কিন্তু থাকে, ওই সব চাওয়া কি অভিনয়ের বাইরে ছিল কিনা? সেটা হচ্ছে যে সবচেয়ে আনন্দের ব্যাপার যে বাবা মা আসলে কখনো কিছু চাপিয়ে দেয়নি আমার উপর। তবে আমি এখন ফিল করি যে আমাকে একদম ছোটবেলায় আমাকে, আমি যেমন স্কুলে যেতাম বাবার হাত ধরে, তেমনি আমার মনে আছে যে আমি বাবার হাত ধরে আমি ছায়ানাতে যেতাম, আমি নাচ শিখতাম, গান শিখতাম। একটা পর্যায়ে যখন আমার কিশোরবেলা আসলো, আমি বিকর্ণেশ্বর নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে যে ডিবেটিং ক্লাব আছে সেখানে জয়েন করলাম এবং ডিবেট করতাম আমি আমার কৈশোরবেলায়, 7, 8, 9, 10 অ্যান্ড দেন কলেজ লাইফে। তা এগুলোতে ভীষণ উৎসাহ দিত বাবা মা, ভীষণ উৎসাহ দিত। তা এখন আমার যেটা মনে হয় যে তাদের হয়তো একটা সূক্ষ্ম চাওয়া সবসময় ছিল যে তাদের সন্তানরা এই শিল্পাঙ্গনে জড়িয়ে থাকবে, কিন্তু কখনোই প্রেশার ক্রিয়েট করেনি। আমি যে থাকবো, আমি যে এই অঙ্গনে কাজ করব, সেটা একান্তই আমার ডিসিশন ছিল।
তো এই এই দিদি এই ডিসিশনটা আসলে কবে একটা ম্যাচিউর পর্যায়ে যাবার পরে তো মূলত এইসব ডিসিশন হয়, তো এই বোধটা কবে জাগলো যে এর ভেতর দিয়ে আমি আমার জীবিকা বলি, ইচ্ছা বলি, শখ বলি, এগুলো পার করব? এটা আসলে আমি যেটা বলছিলাম যে আমার শুরুটা আসলে আমি টের পাইনি যে কখন হয়ে গেছে, থিয়েটার গেম খেলতে খেলতে, রিহার্সেল রুমে বসে থাকতে থাকতে, কিংবা মহিলা সমিতি গাইড হাউস মঞ্চে নাটক দেখতে দেখতে, এভাবেই তো বড় হয়ে ওঠা। তারপর যেটা হলো যে আসলে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন শিল্পকলা একাডেমি একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছিল, তখন NSD থেকে ডিরেক্টর আসছেন, ডক্টর ইসরাফিল শাহিন এসেছিলেন, তো বিরাট একটা ওয়ার্কশপ হবে এবং প্রত্যেক গ্রুপ থেকে ছেলে মেয়ে ওখানে ইন্টারভিউ ফেস করছিল, সেই ওয়ার্কশপে পার্টিসিপেট করবে এবং দেন একটা প্রোডাকশন হবে। তা আমিও আমার দল থেকে সুযোগ পেয়েছিলাম আরও দুজনের সাথে যে ইন্টারভিউ ফেস করার জন্য, দ্যাটস অল। তারপরে আমি টিকবো কি টিকবো না সেটা একান্তই শিল্পকলা একাডেমি এবং ডিরেক্টরের ডিসিশন, কিন্তু আমি টিকে গেলাম সেই ওয়ার্কশপ। এবং তারপর 3.5 মাসের ওয়ার্কশপ শেষে আমাদের প্রোডাকশনটা ছিল রোমিও অ্যান্ড জুলিয়েট শেক্সপিয়ারের, সেই প্রোডাকশনে আমি কাজ করার সুযোগ পেলাম এবং জুলিয়েট চরিত্রটাই আমি করার সুযোগ পেয়ে গেলাম। তা এই যে প্রক্রিয়াটায়, এই জার্নিটায়, এই 3.5 মাসের থিয়েটার জার্নিটায় আমি যে ডিভোশন নিয়ে কাজ করাটা শিখলাম, তখন আমার মনে হলো কি যে আমি আসলে এখানে থাকতে চাই, আমি চাই এবং আমি এখানে থাক। এভাবে থিয়েটারের শুরুটা। আর থিয়েটার দীর্ঘদিন করতে করতে, থিয়েটারের আমি তো এমন হয়নি যে থিয়েটারে আমরা শুরুতেই মঞ্চের সামনে চলে আসি, থিয়েটার তো আসলে টোটালিটিটা নিয়ে দেখা গেল যে আমি আমি অনেকদিন হয়তো ছোট ছোট কাজের পাশাপাশি হয়তো একটু কস্টিউম ডিজাইনিংয়ে অ্যাসিস্ট করার সুযোগ পেলাম, কোরিওগ্রাফিতে অ্যাসিস্ট করার সুযোগ পেলাম, এই করতে করতে দেন কোরিওগ্রাফির সুযোগ পেলাম, দেন হয়তো কস্টিউম ডিজাইনিংয়ের সুযোগ পেলাম, মিউজিক ডিজাইন করার সুযোগ পেলাম, লাইটে বসার সুযোগ পেলাম, এই করতে করতে পরবর্তীতে আসলে অনেক অনেক বছর পর আমি আসলে মঞ্চে সেরকম শক্তিশালী চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। আর নির্দেশনার সুযোগ তো আসলে পেলাম কিছুদিন আগে বলতে গেলে।